এই যে চুলা মনে হয় কিছুক্ষণ আগে রান্না হলো সেই খাবার খাচ্ছেন আপনারা আপনারা দুইজনই বয়স্ক মানুষ আপনাদের এলাকা কোনটা 忘了、啊 আচ্ছা একটু কথা বলি আপনার সঙ্গে এই যে নদীর পারে এরকম নির্জন জায়গায় আপনারা কেন বেছে নেন আমরা বেছেলে হাতের কাছে পানিটা থাকে গোসল করি জামা কাপড় কাছি তামান দিন গ্রাম থেকে এসে একটু ধোয়া পাগলা করি নাহলে আমাদের ভালো লাগে এই যে আপনারা এরকম নির্জন জায়গায় থাকে তাতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না আমার বাবা সূর্য পুরুষ হইতে আগে ফার জীবন থাকতাম নৌকায় লার জীবন মাটিতে এক ঘাটেতে নান্দি বাড়ি আর ঘাটে খাই মধ্যে সুখের সীমা নাই আগে ছিল অরুণ বরুণ কিরণমালা সাপ খেলা দেখাই বাবু সালামবারে বার থাকি নদীর পার লক্ষা নদীর পারে বেদের বহর ডিসকভারি সেমেন্ট আপনারা কতজন আসছেন আমরা আইছি এই যে 20 50 জন আইছি খোলা পান দিয়ে জন না পরিবার কয়টা পরিবার আছে এখানে হলো 5 টা কয়টা 6 টা পরিবার আছে আপনাদের এই যে পরি যে পরিবারগুলো এক জায়গায় হয়ে বের হন আপনারা এটা কি এমন থাকে যে এটা কি দল থাকে এরকম দল থাকে বড় বড় দল থাকে আবার ছোট ছোট দল আমরা বিভিন্ন মনে করেন যে আমরা এখানে যে আছি জি লারুমালা আছে এসে ডবল ডবল আচ্ছা এখন কয়টা দল আপনাদের বাইরে আছে আমাদের বাইরে পরে হাজারের বেশি দল আছে এক হাজারের বেশি দল আছে এই যে দিনাজপুর সন্ন্যা যশোর বরিশাল এসব জায়গায় আবার মবিন সিং এসব জায়গায় এই মুহূর্তে সব জায়গায় সব জায়গায় যে দল যেখানে আছে সেখানেই কথাবার্তা হয় এখন মোবাইলের যুগ না ফোন দিয়ে কথাবার্তা নাম্বার থাকে যে তোমরা ফোনে আছি এমন কোন ঘটনা ছিল কি বা কোন ঘটছে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা ঘটছে যেমন আমার সঙ্গে একটু দুটো কথা শুরু হলো ওটা হবে তো দুই একটা কথা তো না হলে আবার কেমন হবে না আচ্ছা আরেকটা বিষয় হলো যে যেটা বলবো আপনাকে এই যে নদীর পারে বা এরকম নির্জন জায়গা আপনাদের যে দল যেখানে থাক না কেন এরকমই নির্জন জায়গাটাতে আপনার বেছে নেন একটু নদীর পারে থাকলে ভালো হয় নদীর পারে এই যে অন্ধকার এই যে জিন পরীর কথা বলা হয় আপনাদের যে জীবনযাত্রা এরকম চলে আপনাদের বাচ্চা কাচ্চা এরকম ছোট ছোট অনেক বাচ্চা কাচ্চা আছে এদের কোনো সমস্যা হয় না 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 আল্লাহ যদি যার হায়াত রাখছে তারে তো মারতে করে না আপনার হায়াত না আপনি এই যে জিনের যে একটা বিষয় আপনাদের চোখে পড়ে কি না কোনোদিন এরকম না না সিটাখানা থাকি যেখানে মানুষ পুড়িয়ে গেছে ওই জায়গা তাম দিয়ে থাকি কিন্তু আপনাদের চোখে কোনোদিন পড়ে না মারে কে মারে আল্লাহ রাখে আমাদের চোখে পড়ে না কোনোদিন কারো চোখে পড়ে না কোনোদিন পড়ে না আপনারা তো আসলে ওই জায়গাগুলো ওভাবে চেনেন না না এই জায়গাটা ভালো কি মন্দ এভাবে বোঝার উপায় থাকে কি আমরা তারপরে এসে মানুষ কয় যে এখানে মানুষ পুরাইছে মানুষ মরছে আজ আল্লাহ কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় আপনাদের সন্তানদের পড়াশোনা শেখানো হয় কি লেখা পড়া হয় লেখা পড়া করে আবার করে না আপনাদের ধরনের আপনাদের যতগুলো পরিবার আপনাদের সাভারে কতগুলো পরিবার আপনাদের সাভারে আশেপাশে ৯০ হাজার আছে আশি থেকে নব্বই হাজার এর মধ্যে শিক্ষিত শিক্ষিত সংখ্যা কেমন শিক্ষিত শিক্ষিত আছে বড় বড় অফিসারও আছে আপনাদের মধ্যে আছে মধ্যে বড় বড় অফিসার কমিশন কিন্তু পার্সেন্টেজের দিক থেকে কেমন বলবেন যে এত পার্সেন্ট মানুষ আপনাদের শিক্ষিত এখন শিক্ষিত আছে মানে আমাদের শিক্ষিত লেখাপড়া করেন না তো পোলাপান খালি শয়তানি করে আপনার বয়সটা কত এখন আমার বয়স হলে সত্তর পঁচাত্তর বছর সত্তর থেকে পঁচাত্তর বছর আপনাদের যে এই যে চিকিৎসার ক্ষেত্রে যদি আপনি যদি অসুস্থ পড়েন সেক্ষেত্রে আপনাদের যে ওষুধ টুষুধ টানি স্থানীয় যে আপনারা কি হাসপাতালে যান ফার্মেসিতে যাই আবার বড় বড় ডাক্তার এমবিবিএসের কাছে যাই আচ্ছা আপনার প্রশাসনিক কোনো সহযোগিতা প্রয়োজন হলে তখন আপনারা কি করেন থানায় থানায় যাই সেখান থেকে সহযোগিতা নেন আপনারা এই যে আপনাদেরকে বেদে পরিবার বলা হয় বেদে পরিবারের সঙ্গে আমি বগুড়া হিন্দু কান্দি গ্রাম থেকে যুক্ত ছিলাম রাতের জীবনযাত্রাটা কেমন এটি বিষয়ে দুটি কথা বললাম যদিও এখন খাওয়ার সময় রাত এখন আটটা দশ খাওয়ার সময় তাদের শোয়ার সময় জীবনযাত্রা আপনাদের শুরু হয় কটা থেকে আপনারা ভোরে কখন বের হন ভোরে দশটার দিকে ভোরে দশটার দিকে বের হন কয় ঘন্টা আপনারা বাইরে থাকেন বাইরে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা আপনাদের উপার্জনের মূল ইয়াটা কি যে এইভাবে বেশি সাপ খেলা করি আবার ওই তেল টেল বেশি সাপের তেল শিয়ালের তেল আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই বিষয়ে কোনো পরামর্শ সহযোগিতা এবং শিঙে টিঙে লাগান আপনারা রসের বাইটানি বেদের মেয়ে যোজনা আমাদের ছবি আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমাদের যে কোনো পরামর্শ অথবা সহযোগিতার জন্য লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম